হ্যালো ফ্রেন্ডস, আজ ডোনা ডোনার বন্ধুদের সঙ্গে স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াচ্ছে। আর আজকে ডোনা কিন্তু অনেক মজা করবে, কেক কাটবে। কার জন্মদিন সেটা কিন্তু সবাই ঘুরতে যাচ্ছি। মাস্ক পরে নাও, সবাই মাস্ক পরে নাও। পুচ্ছু ও লিপস্টিক দেখাবে বলে মাস্ক পরছে না। আজকে যাওয়ার কথা ছিল ইকো পার্ক, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার জন্য বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি সিসি টু এ। ওরা কেমন মজা লাগছে তোদের এসে? ওরা এসে খুবই আনন্দ করছে, সব ফুটি খাচ্ছে। আজকে কেক কাটা হবে, জন্মদিনের পার্টি হবে। কার জন্মদিন? সবার জন্মদিন, তাই জন্য তো সবাই এখন ছবি ছবি তুলছে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি অনেক মজা পাবে। সব ছোট ছোট চিলড্রেন পার্টির পার্টি। বন্ধুরা, আজ আমাদের ইকো পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়াতে আমরা সিসি টু এই নেমে গেলাম। আর বাচ্চাগুলো খুবই মজা করেছে, পুরো যতটুকু পেরেছি ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো অনেক মজা পাবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, এখানে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি। বাড়িতেই থাকবে। এই দেখো শ্রেয়ান বাবু, কেসে হো? ও ল ভয় পেয়ে গেছে না, লজ্জা পেয়ে গেছে না? ভালো শোনা, ও যাই হোক লিপস্টিক মুছবে না, তাই তো? ভালো করে ডিপ করে দিয়ে আসবি, এর পরের দিন স্কুলেও লিপস্টিক দিয়ে যাবে। টাকা আমার দিকে সবাই, এই ছবি উঠছে নে, টাকা হাওয়া দিচ্ছে, দেখো। আজকে আমরা বাচ্চাগুলোকে নিয়ে সিসি টিভির ভেতরে ঢুকে গেছি, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। আজকে রবিবার তো, এত বৃষ্টি হবে বুঝতেই পারিনি। আর এই দেখো, এই পুচকুটা বাইদের সঙ্গে খেলতে চলেছে, সবাই খেলবে এখন। সব ছোট ছোট বাচ্চাগুলো একসঙ্গে খেলা করে, তো তখন না আমারও ঠিক, মানে আমাদেরও বড়দেরও ঠিক বাচ্চাবেলাকার কথা মনে পড়ে যায়, যে আমরাও একসময় এরকম খেলতাম। ছোটদের লাইফটা কি ভালো, তাই না? এখন মনে হয় যে একটু যদি ছোট হতে পারতাম। আমরা এখন কেক কাটিং করব, বাইরে প্রচন্ড বৃষ্টি, আর আমরা কেক কাটিং করব। এনেছে মনে হয় আইসক্রিম কেক, গলে যাচ্ছে, তো এখানেই অল্প একটু জায়গা পেয়েছি, এখানেই কেটে নিচ্ছি। এই চারজন মিলে এখন কেক কাটিং করবে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। চলো কেকটা দেখা যাক, ইনি বানিয়েছে। ও আচ্ছা, এ ভালো কেক বানায়, এর কাছ থেকে তোমরা কেক অর্ডার করতে পারো। পেজ আচ্ছা, আমি ডিসক্রিপশনে ওর পেজটা বলে দেবো, ওখানে গিয়ে তোমরা কেক দেখতে পারো। যে দেখো আইসক্রিম কেক বানিয়েছে, কখন এনেছে, একদম পুরো কেক কেকের জায়গা দিয়ে সরে গেছে, কিন্তু ভালো কেকটা হয়েছে। চলো খেয়ে তারপর রিভিউ দিচ্ছি কেমন। কাকুদের তুলে দিল, চলো এই তুই সর, তুই সর এদিকে যা। হ্যাপি বার্থডে। এবার তোমাদের বলে দিই আজকে বার্থডেটা কার। তো আজকে কিন্তু কারোর বার্থডে নয়, আজকে যেহেতু সব প্রত্যেকটা বাচ্চাদের একসাথে আমি নিয়ে এলাম, তো আমরা সবাই মিলে এই চারখানা বাচ্চাকে একসঙ্গে করলাম। তো সেই খুশিতেই আমাদের রিঙ্কু এখানে কেকটা বানিয়েছে, আর একটা বাচ্চার মার যে আর কথা বলছিলাম, সে কেক তৈরি করে, তো সেই ট্রিট দিল যে ও একটা কেক নিয়ে আসবে, সব বাচ্চারা আনন্দ করে কেটে খাবে। ছবি তুলেছিস তো? আমরা কিন্তু ছবি তুলিনি, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো এবার কেক পিসেস করে দে, এই দিয়ে দে, এই কাগজটা ছিঁড়ে সবাইকে দিয়ে দে। আমরা সবাই এখন কেক খাচ্ছি, এই যে ও
গেছে না? এইটাই আলোচনা করছিলাম। এবার শুকনো দেখে একবার ইকো পার্কে যেতেই হবে। বাচ্চাগুলো কিন্তু খুব বায়না করছিল ইকো পার্কে যাওয়ার জন্য। আমরা সবাই বেরিয়ে এখন ডোমিনোসে যাবে। এরা বলছে পিৎজা খাবে। এখান দিয়ে পিৎজা খাবে নাকি কি রে? আচ্ছা এবার পিৎজা খাবে ডোমিনোসে গিয়ে। চলো চলো ডোমিনোসে যাই, ওখানে গিয়ে পিৎজা খাবো। এখন পুরো আকাশ পরিষ্কার, আজকের দিনটা এখানে অবশ্যই মজা গেল। কিন্তু মানে যাওয়ার কথা ছিল ইকো পার্ক, বাট আমরা ইকো পার্কে যেতে পারলাম না, এতটা বৃষ্টি পড়লো। তো এখানে এসে বাচ্চাগুলো ভালোই দৌড়াদৌড়ি মজা করলো। কিসে করবি? ও এই জামাটা পরবি, ও এটা এটা করে যাবি, ওই দেখো ওই কারটা করে বাচ্চাদের কার করে যাবে ও বাড়ি, তাই তো? ওটাতে পারে, ওটাতে পারে যাবি, এই গাড়িটা কিনবি, চল 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 মাঠে, চল গাড়িটা কিনতেই হবে, যা মা টেনে নিয়ে চলে যাচ্ছে, ও গাড়ি কিনবে। ভিডিও করি না না, আদর কর আদর কর। ও ভেবেছে এটা মানুষ, ও কনস্ট্যান্ট ওকে আদর করে যাচ্ছে। কে এটা? কে জোকার? তুমি আদর করছো? এটা কিসি দি দাও, ফ্লাইং কিসি। ও ওকে আদর করেই যাচ্ছে, চলে আয় চলে আয় চ। ওরা এখন একটু টয়লেটে যাবে, তারপর আমরা পিৎজা খেতে যাব। চলো চল পড়ে যাবে তোর গায়ে, যদি পড়ে যায় কি হবে? চলো আমরা বেরিয়ে যাই এখান দিয়ে, বেরিয়ে যাই। এখন ওরা বলছে ডোমিনোসে যাবে, গিয়ে পিৎজা খাবে। বাচ্চাগুলো সব পিৎজা খাবার বায়না করেছে, তো চলো যাওয়া যাক। সব এই যে ইনি এক ড্রেস পরে এসছে, এক ড্রেস পরে বাড়ি যাচ্ছে, সব বৃষ্টির জলগুলোতে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ভিজেছে। ওর মা ওকে বকেছে বলে একটা পালিয়ে গেছে আরেকজনের সাথে। এসছে এখন ডোমিনোসে, এইসব চুনোপুটির দল নাকি পিৎজা খাবে, না খেলেই মারবো। যে মা খাবে না তাকেই এখানে রেখে চলে যাবো, পিৎজার দোকানে রেখে চলে যাবো, ওরা পিৎজা বিক্রি করবে। আরে গোটা কেউ খেতে পারে না, কিছু একটা নিয়েই খাই দেবো। চলো ঢোকো মেরি, আমার মেয়ে গান করে পিৎজা খাবে। হ্যাঁ চল চল চল। এই রোহিকা আজ না যা, কি হাত ধুবি? ও আবার হাত দেখো, কাই কিচির কাই কিচির, কি আই কি খাবি তোরা? দেখো 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 দেখো, দেখেছো এ নাকি ও নাকি বেস্ট ফ্রেন্ড, তোর বেস্ট ফ্রেন্ড মানে কি? বেস্ট ফ্রেন্ড মানে ডোনা। পিৎজা রাখা হয়েছে, বাচ্চাগুলো পিৎজা খাচ্ছে। ডোনাকে এখন একটা দিয়ে দাও, চল ডোনার পিৎজা। বাচ্চাগুলো দেখো কত আনন্দ করে মজা করে সবাই খাচ্ছে, এর জন্যই তো আসা না।
প্রত্যেকটা বাচ্চা যখন আরও অনেক বাচ্চার সংস্পর্শে থাকে তাদের বেশ খুবই আনন্দ হয়। যেমন দেখো সব বাচ্চারা একা একা পিজা খাচ্ছে, তো এইগুলোই ভালোবাসা, এদের ভালোবাসা যেন অটুট থাকে। মা ভালো, মা পিজাটা ভালো। এই পিজাটা কেমন? ভালো, তুমি খাও, বন্ধুদের খাওয়াচ্ছিস না ফ্রেন্ড, তোমরাও খেয়ে নাও, নাও খেয়ে নিয়েছে বন্ধুরা, নাও। চলো এবার আমরা একটু বাড়ির দিকে রওনা দিই, 7:30 বাজে, এবার গাড়ি খুঁজি। অনেক মজা করেছি, কালকে আবার বাচ্চাদের স্কুল, আবার ইকো পার্কে যাবো, পরীক্ষা শেষ হয়ে যাক তারপর। এক্ষুনি যাবো তোমাদের বাড়িতে? আচ্ছা, ওদের বাড়িতে এক্ষুনি যেতে হবে আমাদের। একজন নেমে ওদিকে চলে গেছে, আমরা সবাই নাগের বাজারে নেমে আইসক্রিম খাচ্ছি, এবার সবাই বাড়ি যাব। কেমন মজা হলো আজকে? ভালো তো? আবার আসবে নেক্সট দিন? আর আসবে ঘুরতে? আসবে, হ্যাঁ তুই আসবি, পুচকিকে দেখাই যায় না, এটা সব থেকে ছোটো। দেখি এদিকে আয়, আলো আয়, তুই আসবি আর ঘুরতে আর আসবি, ভালো আইসক্রিম, ভালো বলো বাবা নেই। চলো এবার আমরা বাড়ি চলে যাবো, আর দেখা হবে না, আবার কালকে স্কুলে দেখা হবে, তাই তো? টাটা করে দাও ফ্রেন্ডসদের, টাটা। আমরা বাড়ি চলে এসেছি, আর এরকম ছাতা শুকাতে দিয়ে দিয়েছি, আর তোমাদের ডোনাকে এখন খেতে দেবো, ডোনা ফ্রেশ হয়ে গেছে। এই যে দেখো এখানে ডোনার ভাত, আজকে পেটটা অতটা ভালো না বলে ডোনার ভাত নুন আর চিনি দিয়ে আমি বানিয়ে দিয়েছি, তো ওটা আজকে খেয়ে ডোনা এখন শুয়ে পড়বে। ও বাবা, তো ডোনা এখন ঘুমিয়ে পড়বে, এটা দে ওটা খেয়ে, তো ডোনা ছাতার তলায় খাবি আজকে? হ্যাঁ এই দেখো ছাতার তলায় বসে পড়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে, কিন্তু এসেই ডোনা তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আর আমি ডোনার খাবারটা করতে গেছিলাম, ওর খাবারটা করে দিই, কারণ ওর চোখের অবস্থা একদমই ভালো নয়। এই যে দেখো চোখ মুখ ঢুকে এসছে, ঘুমাবে, দুপুরবেলা যেহেতু ঘুমায়নি ঘুরতে গেছে, তো আমি ভাবলাম তাহলে কালকে সকালে স্কুলও আছে, তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে অনেক মজা করেছে ডোনার, ওনাদের ডোনার বন্ধুদের সাথে, আমি আমার বন্ধুদের সাথে, খুব ভালো লেগেছে আজকে দিনটা। তোমরাও কেমন, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কি বলবো, চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো অল টাইম। এ দেখো বলে দাও মা, ভালো থাকো সুস্থ থাকো, বলে দাও, বলবে না তো? ঠিক আছে চলো আর ঘুরতে যাবো না, আগে বলো সবাই ভালো থাকো, টাটা করো, টাটা করো, এই দিয়ে আগে বলো টাটা, টাটা বলো, প্লিজ টাটা।